দেখো খারকোল গাছে কি সুন্দর ফুল হয়েছে। নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। চলে এসেছি বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে কিন্তু বন্ধুরা খারকোল পাতার রেসিপি আমি দেখাবো না, খারকোলের যে ডাটাটা হয় সেই ডাটার রেসিপিটা কিন্তু আজকে দেখাবো। খারকোল পাতা আমরা সাধারণত বাটা খেয়ে থাকি, তো সেটা ছাড়াও যে খারকোল ডাটা দিয়ে দারুণ মজার একটা রেসিপি হয় সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদের দেখাই, আমাদের বাড়িতেই কিছু খারকোল হয়েছে, সেই খারকোল ডাটাগুলো এই দেখো এখানে কয়েকটা হয়েছে। বৃষ্টি হয়েছিল তো পাতাগুলো ভিজে আছে, দারুণ লাগছে দেখতে। আর এই দিকটাতেও কিছু হয়েছে, আর এই দিকে একটা দারুণ জিনিস হয়েছে, খারকোল গাছের গোড়া থেকে দেখো কি সুন্দর ফুল হয়েছে। আচ্ছা, কালকে আমি কটা খারকোল ডাটা কেটে রেখেছিলাম, আজকে সেগুলো রান্না করব। প্রথমে আমি পাতাগুলোকে বাদ দিয়ে দেবো। পাতাগুলো বাদ দিয়ে ডাটাগুলো নিয়ে নিয়েছি। আজকে রেসিপি হবে ডাটা দিয়ে, তবে পাতাগুলো ফেলবো না, পরে বাটা করব। এই দেখো এরকমভাবে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব, তিন চারটে সিটি দিলেই হবে। আর রান্নাটা করতে কিছু পটল লাগবে, তো পটলগুলো আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। একটা পটলকে আমি মোটামুটি চার ভাগ করে নিয়েছি, পটল কাটা হয়ে গেছে। আর একই রকমভাবে সরু লম্বা করে আমি আলু নিয়ে নিয়েছি কেটে, আর নিয়ে নিয়েছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা, ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগবে। সর্ষে তেলে রান্না করব, সর্ষে তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কাগুলো। এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো, পটলগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পটলটা নেড়েচেড়ে একটু কিছুক্ষণ রেখে, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর নুন। এবারে নেড়েচেড়ে খুব ভালো করে এটা ভেজে নেব। আলু আর পটলটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু আলু আর পটলটা সেদ্ধও হয়ে যাবে। এদিকে কিন্তু খারকোলের ডাটাটা সেদ্ধ করা হয়ে গেছে, ভাজাটা দেখে নেব। পটলটা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। ভাজাটা মোটামুটি হয়ে এসেছে, আর একটু নেড়ে দেবো। এবারে সেদ্ধ করে রাখা খারকোলের ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো। নুন আর এখন আমরা দেবো না, কারণ ভাজাতেও নুন দিয়েছি, আবার খারকোল ডাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, প্রয়োজন হলে পরে দেব। এবারে আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, একটু নেড়ে দেবো, এপিট ওপিট করে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, এটা দিলে টেস্টটাও ভালো হবে, আর খারকোল ডাটাতে যদি কোনো রকম গলা বা মুখ চুলকানোর ব্যাপার থাকে সেটাও হবে না। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি। এবার একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি আমাদের রেসিপি, গরম ভাতের সাথে এটা দারুণ লাগে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। চলো তাহলে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।